लगातार বৃষ্টির ফলে জলপাইগুড়ির পরেশমিত্র কলোনি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিন সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক চেয়ারপারসন পাতিয়া পল ও প্রশাসক মণ্ডলীর সদস্যরা। কাটোয়া দুনাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নন্দীগ্রামের আদিবাসী পাড়ায় তৃণমূল সরকারের উন্নয়নমূলক কাজের কর্মসূচির প্রচার করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পূর্ব বর্ধমানের রামাশি সিন্ধি হাইস্কুলের ছাত্র ছাত্রীদের খাতা ও পেন সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। আদিকবি ভানুভক্তের 206তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির জংশনে ভানুভক্তের মূর্তিতে মালাদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সেফ ড্রাইভ সেফ লাইফ এবং করোনা সম্পর্কে জন সচেতনতা প্রচারে করোনা সম্পর্কে জন সচেতনতা প্রচার নোয়াখালী থানার পুলিশের। ফের লোকালয়ে মুরগি খেতে এসে জালে আটকে গেল 12 ফুটের একটি পাইথন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বগিবাড়ি এলাকায়। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুরে। লোকালয়ে হাতির দল, ডুয়ার্সের রেড ব্যাংক চা বাগানে ঢুকে পড়ল 40টি হাতির একটি দল। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগান এলাকায়। অন্য ভূমিকায় পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নং ব্লকের বাসদহ চাঁদের বিল পাড়ে মাটি ফেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপি বিধায়ককে খুন করে ঝুলি দেওয়া হয়েছে বলে অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের। বন্যা পরিস্থিতিতে জলের মধ্যে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করল সিভিল ডিফেন্স ও পৌর কর্তৃপক্ষ। মালবাজার শহরে এই প্রথম কোভিড-19 পজিটিভ রোগীর মৃত্যু হল। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য মালবাজার শহরে। নেপালি আদিকবি ভানুভক্তের 206তম জন্মজয়ন্তী পালিত হল কালচিনে বিজেপি কার্যালয়ে। হেমাতাবাদের মৃত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের সাথে দেখা করে তাদেরকে সমবেদনা জানালেন রাজগঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। দিনের আলোতে বাঁশ দিয়ে পিটিয়ে নৃশংসভাবে একটি পথ কুকুরকে হত্যা করলো এক পৌর। ঘটনাটি ঘটেছে হ্যামিল্টনগঞ্জের বিবেকনগর শিশু শিক্ষা কেন্দ্রে।